আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সবাইকে জুমা মোবারক। তো আপনাদের উদ্দেশ্যে আরেকটা বিষয় নিয়ে চলে আসছি, অনেকটা আলোচনা, পরামর্শ এবং কি টিপস বললেও চলে। এটা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা আরব ইমারাতে ভিজিট ভিসায় আসার জন্য একদম দল বল পাকি রেডি হয়ে আছেন, তাদের জন্য এই ভিডিও। আপনারা সবাই জানেন যে করোনার কারণে দীর্ঘদিন বন্ধ দুবাই, তার মধ্যে ভিসা চালু হয়েছে, অন্যান্য দেশের ফ্লাইট চালু হয়েছে, কিন্তু আমাদের দেশে রিপিড টেস্ট মেশিনের বসানো না হওয়ার কারণে আমাদের দেশের মানুষ আসতে বিলম্ব হচ্ছে। তো সব কিছু মিলে মানে একটা হজবরল অবস্থায় দীর্ঘদিন পার করা হয়েছে যারা দুবাই আসতে ইচ্ছুক, ছুটির থেকে আসা অথবা নতুন আসা। তো মোটামুটি আরব ইমারত থেকে কিন্তু এজেন্সি প্লাস আদার্স পার্টিরা কিন্তু দাও সুরি চাপাতি সব কিছু ভালোভাবে সান দিয়া কিন্তু ধার করে রাখছে যে দেশ থেকে এক একটারে আনা হবে আর যা প্যাকেটিং করা হবে। তো যাকে এটা একটু মজা করে বললাম, কিন্তু বিষয়টা বাস্তবতা কিন্তু তাই। হ্যাঁ, দেশ থেকে এক একটা মানুষে এই আনার পর এখানে বিভিন্নভাবে সান, এখানে যে সান দিয়ে রাখে তারা, তারপর বিভিন্নভাবে কিন্তু প্যাকেটিং করা হয় আনার পর। সেই প্যাকেটিং সম্পর্কে জানি না কে কতটুক অবগত আছেন। যাই হোক, কাউরে আবার জোর করে কেউ আনে না অথবা কারো ইচ্ছার বিরুদ্ধেও আনে না। হয়তো দেশ থেকে যারা আসতে ইচ্ছুক তাদেরকেই তারা আনে, কিন্তু আনার পর আসলে প্যাকেটিংয়ের স্টাইলটা একটু অনেক ক্ষেত্রে মাত্রা অতিরিক্ত করে ফেলে, বা একটা লোক আনার পর ভিসা টিসা করার পর তাকে বিভিন্ন ধরনের সহযোগিতার বিষয়টা আসলে ওইরকম আশানুরূপ করা হয় না। আর বিশেষ করে হচ্ছে এই দেশে এক কাজেরও চাহিদা আসলে অনেক ক্ষেত্রে ক্রাইসিস ছিল, যে কারণে আসার পর অনেকে দেখা গেছে মন মতো কাজ পায় না, কষ্টের কাজ পায়, দেখা গেছে যে করতে পারে না, এরকম ধরনের অনেক ঘটনাই কিন্তু ঘটে। তারপরেও যারা আসতে চাচ্ছেন যে আসবেন, ভিজিট ভিসা খুলে দুবাই, সমস্যা নাই, আসেন ভাই। ভালো মন্দ সব মিলেই এখানে, ওয়ার্ল্ডের সব জায়গায় ভালো মন্দ মিলে আছে। এখানে ইউরোপ যান আর যে আমেরিকা যান, যেখানে যান কারো কাজ ভালো, কারো কাজ নাই, কারো বেতন কম, কারো বেতন বেশি, কেউ আবার খাইতে পায় না, কেউ আছে আইসা, তো এই সব কিছু মিলে কিন্তু চলতেছে আর কি সিস্টেম। তো আপনাদের উদ্দেশ্যে বলা যে আপনারা যদি দুবাই আসেন, আসার আগে আপনারা কাজ করবেন যে এয়ারপোর্টের পরিস্থিতি জানবেন, সবাই স্বাভাবিকভাবে আসতে পারতেছে কিনা, কারণ এয়ারপোর্টের যে সিন্ডিকেট বাহিনী পূর্বে যে হারে মানুষের উপরে জুলুম অত্যাচার করা হয়েছে এই ভিজিট ভিসার বিষয়ে, আসার সময় 1 লাখ 1.5 লাখ কন্ট্যাক্ট করতে হবে, এই করতে হবে সেই করতে হবে, এই বিষয়গুলো হয়তো চালু হইতে পারে। তো এগুলা চালু হওয়ার কারণ হলো আমাদের দোষ, কারণ আমরা যারা আমাদের এই আমাদের মানে সাধারণ পাবলিক বলতেছি যারা নিয়ে দুবাই আসবেন, আপনাদের এইম, আপনাদের স্ট্রংনেস না থাকার কারণে এই অবস্থা। কারণ আপনার দুর্বলতার কারণে কিন্তু এই এগুলার সূত্রপাত ঘটে। এখন এয়ারপোর্টে আসার পর আপনাকে যদি প্রশ্ন করে আপনি কেন দুবাই যাবেন, আপনি দুবাই ঘুরতে যাবেন, ভালোভাবে স্মার্টলি কথা বলেন, এয়ারপোর্ট অফিসার যদি বলে যে যাওয়া যাবে না, কেন যাওয়া যাবে না, এটার পিছনে লাগেন, এখন ওখানে আপনাকে কেউ ফাঁসিয়ে দিবে না, কিছু দিবে না, দুই একটা কেস যদি ওখানে গরম করা যায় এয়ারপোর্টে যে কেন ধরা হলো, আমার দোষ কী, আমার ইলিগেলিটি কী, তাইলে কিন্তু এয়ারপোর্টের এইসব দুর্নীতিবাজ অফিসার কিন্তু শক্ত হয়ে যেত। ঠিক আছে, যাই হোক, এয়ারপোর্টে আইসা তো সবাই আসলে এইসব বিষয়ে বার্গেনিং করার মতো এইম থাকে না, মানে দুই একটা ইনসিডেন্ট যদি ঘটে যেত তাইলে কিন্তু আপনার সব সোজা হয়ে যেত, আমি সেটা বলছি আর কি। মানে ওই দুর্নীতিবাজ অফিসাররা যদি কয়েকজন মানে যে কয়েকজন টিকিট কেটে আইসেন, আসার পরে আপনাদেরকে আসতে দেয় নাই এয়ারপোর্ট, এরকম করতেছে, 8-10 জন মিলে দুমাইয়া মাইর, দুর্নীতিবাজের কপালে মাইর ছাড়া তো আর কোনো গতি নাই। এখন বলতে পারেন যে উস্কানি দিতেছেন, অবশ্যই এটা উস্কানি নয়, অবশ্যই এটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে অ্যাকশন। ওই সমস্ত অফিসারদেরকে এয়ারপোর্টে ফালাইয়া মাইর, জেল হলে হবে কোনো কথা নাই, মাইরের কোনো ওষুধ নাই, ভালো অফিসার যারা তাদের জন্য সবসময় ওয়েলকাম, কোনো সমস্যা নাই। কিন্তু এইসব এগুলার দুই একটারে যদি মাইর দেওয়া যেত এয়ারপোর্টে শক্তভাবে, হয়তো 2-8 জন একটু সাফার হইতেন, সাফার হইলে বক্তব্য প্রকাশ করতেন যে আমরা এই কষ্টে এই দুঃখে মানে মাইর ছাড়া আর কোনো রাস্তা নাই। তো যাই হোক, এই এয়ারপোর্টের এই সমস্যাটা আসলে কি হবে এটা জানি না, এখন যদি চালু হয় আপনারা খোঁজ নেবেন কয়েকজন গেছে কি না, এই বিষয়গুলো জেনে শুনে আসবেন, আর না হয় রিস্ক নিয়ে রওনা দিতে হবে আর কি। তো ঢাকা এয়ারপোর্টের অবস্থা মনিটরিংয়ে রাখেন কি অবস্থা হয়, আর দুবাই আসার পর আপনারা যেখানে ভিসা করেন এই বিষয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে দেখেন, এখন ওয়ার্ক পারমিট খোলা আছে, আপনারা এসে ওয়ার্ক পারমিট করার চিন্তাভাবনা করবেন। পার্টনার ভিসাটা আমার তরফ থেকে পরামর্শ থাকবে না করলেই ভালো, পার্টনার ভিসা কেন না করলে ভালো, যারা আমার চ্যানেলে নিয়মিত আছেন তারা অলরেডি একটা ভিডিও আমার টপ লিস্টে পাইছেন, আশা করি এই ভিডিওটা অসংখ্য মানুষের কিন্তু এই
এই বিষয়ে তথ্য পেতে সহযোগিতা হয়েছে। তো যারা দেখেন না আমার টপ লিস্টে যাবেন, অথবা আমি ডিসক্রিপশন বারে দিয়ে দিব যে দুবাই আসার পর ওয়ার্ক পারমিট করার সুবিধা অসুবিধা, আরে সরি পার্টনার ভিসা করার সুবিধা অসুবিধা সম্পূর্ণ খুঁটিনাটি ভিডিওতে কিন্তু আছে। তো আপনারা যারা আসবেন ওয়ার্ক পারমিট করার চিন্তা আপনার থাকবেন, ওয়ার্ক পারমিট করলে অনেক ধরনের সুবিধা আছে, কী কী সুবিধা আছে ওই ভিডিওতে আমি বলে দিছি। আর পার্টনার ভিসা যদি করেন, আপনার আছে না অনেকের ইচ্ছা আমি পার্টনার হিসাবে আমার প্রফেশনকে আরও হাই রাখতে চাই, যারা ব্যবসা করবে তাদের জন্য না আমার এই পরামর্শ, যারা দুবাই আসবে সাধারণ পাবলিক তাদের জন্য যে আমার একটা ভিসা দরকার তাদের ক্ষেত্রে আমার এই পরামর্শ। আর পার্টনার ভিসা যারা এরপরেও যদি পার্টনার ভিসা করেন, আপনার ব্যবসা নাই, ব্যবসা করবেন না, কিছু করবেন না, এখানে জাস্ট ভিসা দরকার, এরপর আপনি মনে করেন যে আপনি পার্টনার ভিসা করবেন, তো সেক্ষেত্রে পরামর্শ থাকবে এখানে আসার পর কিন্তু অনেক এজেন্সি, অনেক লোক পার্সোনালি যারা লোক আনে তারা কি করে, দুইজন লোক দিয়ে আপনার একটা লাইসেন্স করায়। তো এখানে লাইসেন্স অনেক দামি লাইসেন্সও আছে, কম দামি লাইসেন্সও আছে। তো লাইসেন্সটা কম দামি লাইসেন্স দিয়ে ভিসাটা করায় দেয়। তো এই বিষয়টা নিয়ে এখানে এই পয়েন্ট থেকে কথাটা মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। আপনারা ভিডিও টাইনে টাইনে অনেকে শুনে কী করেন, শেষে দিয়ে আসা কিন্তু ভাই এটা এই হয়েছে নি, এটা সেই হয়েছে নি, সমস্ত অনেক উত্তর কিন্তু আসলে ভিডিওর ভিতরে পাওয়া যায়, কিন্তু আপনারা পরে দিয়ে আসা কমেন্ট করতে থাকেন যে এটা হয়েছে নি, ওইটা হয়েছে নি। আপনারা কথা মন দিয়ে শুনবেন, গুরুত্বপূর্ণ কথা। তো যারা পার্টনার ভিসা করবেন, যে করিয়ে দেবে আপনাকে পার্টনার ভিসা, তার সাথে বসবেন, তাকে বলবেন যে এই লাইসেন্সের পাওয়ার কার কাছে থাকবে। যদি লাইসেন্সের পাওয়ার আরবির কাছে বা যে করাবে তার কাছে থাকবে, তো সেই বিষয়টা আপনারা সেটেলড যাবেন যে পাওয়ার, যেহেতু আমাদের টাকা আমরা ইনভেস্ট করব, সেই ক্ষেত্রে লাইসেন্সের পাওয়ার আমরা দুইজন যদি পার্টনার হিসেবে থাকি সেই আরেকজনকে, এখানে কী হয় আপনারা একজন নিছে আরেকজন অন্য জায়গার থেকে নিছে, তো আপনি পার্টনার আরেকজনকে পার্টনার আপনি কিন্তু হেরেও চিনেন না। তো আপনি প্রস্তাব দিবেন যে ভাই আরেকজন কে হবে এখানকার পার্টনার, তার কন্ট্যাক্ট নাম্বারও দেন, আর টাকা যায় নেন সমস্যা নাই, কিন্তু এই লাইসেন্সের পাওয়ার আমরা দুজনের কাছে থাকবে, এই বিষয়টা সলভ করবেন। এই বিষয়টা সলভ না হলে কি হবে, একটা সময় আপনি ক্যান্সেল করতে চাইবেন আপনার ভিসা, আপনার লাইসেন্স ক্যান্সেল করতে চাইবেন, অথবা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট করতে চাইবেন, অথবা আপনি কোনো দেশে যাইতে চাইবেন, নানান বিষয় দরকার লাগতে পারে। সেই জন্য নাইলে আরবির ভিসা আপনি ঘুরতে হবে, আর নাইলে যে লাইসেন্স করছে হ্যার পিছনে সবসময় ঘুরতে হবে। তো আপনারা পার্টনার ভিসা করলে অথবা আপনাদের পার্টনার ভিসার বিষয়ে যদি করে, আপনারা বিশেষভাবে এই জিনিসটা আপনারা সেটেল করবেন বসে। যদি আপনাদের নামে পাওয়ার দেয় তাহলে আপনারা পার্টনার ভিসা করলে আপনাদের জন্য পজিটিভ হবে। তারপরে আপনারা মানা করা না করা এটা আপনাদের ব্যাপার, আমার এই টিপসটা বলার ছিল এই জন্য বললাম। তারপর পার্টনার ভিসা করার পর ওই লাইসেন্স কিন্তু প্রতি বছর বছর কী করতে হয় আপনার, রিনিউ করতে হয়। তো এই রেনুটা যদি সবসময় না করেন এটা কিন্তু জরিমানা অ্যাড হয় বা আপনার লাইসেন্সের ভ্যালু থাকে না। বিশেষ করে এই লাইসেন্স ইউজ করে যারা ইউরোপের দিকে যাওয়ার চিন্তাভাবনা আছে, আপনার কোম্পানি অ্যাক্টিভ থাকতে হবে, লাইসেন্স বছর বছর রিনিউ হতে হবে, অনেক বিষয় আছে, ঠিক আছে। তো যারা দুবাই থেকে বাংলাদেশ থেকে দুবাই ভিজিট ভিসা এসে ওয়ার্ক পারমিট করবেন, আপনারা সঠিক জায়গায় সঠিক প্রসেসে ভিসা করবেন, আসার পর এই বিষয়গুলো সেটেল করবেন। আর যারা ওয়ার্ক পারমিট করবেন তারা যে পেজটা ভাঙিয়ে নেবেন যে ভাই ভিসার দাম যদি 8,000 দিরহাম হয় বা 7,000 দিরহাম হয়, বলবেন যে ভাই এই দুই বছর তো আমি ওয়ার্ক পারমিট পাবো, দুই বছরের ভিতরে আমি আর কোনো টাকা দিব না, আবার দুই বছর পরে ভিসা রিনিউ করতে কত টাকা লাগবে, এই বিষয়গুলো পেজ ভাঙিয়ে নেবেন। যে বছরে বছরে যদি আবার টাকা খুঁজে বলে এই এগ্রিমেন্টে আমরা নাই। তো আশা করি সবার এই বিষয়টা কাজে লাগবে। আর বিশেষ করে আরেকটা বিষয় হচ্ছে, এখন কিন্তু দুবাই থেকে কেউ কোনো কোম্পানি থেকে ক্যান্সেল হলে আগে সময় ছিল যে 30 দিনের ভিতরে দুবাই থেকে ত্যাগ করতে হবে, তা না হলে প্রতিদিন 100 দিরহাম ফাইন যোগ হতো। এখন আর এই নিয়মটা নাই, দুবাই গভর্নমেন্ট অনেক আগে এটা ঘোষণা করছিল, তারপর এটা এখন কার্যকর হয়েছে গত রবিবার থেকে। তো আপনারা এই বিষয়টা অবগত থাকবেন, কোনো কোম্পানি আপনাকে ক্যান্সেল দিলে, আপনি ট্রান্সফার হইলে বা যাই করুক, ক্যান্সেলের পরে আপনি 6 মাস দুবাই থাকতে পারবেন ভিসা ছাড়া, বিশেষ অনুমতিতে, কোনো ফাইন আসবে না। এটা আমাদের জন্য দারুণ একটা সুযোগ যে আমরা মন মতো সময় নিয়ে খুঁজে বাইর করে আমরা ভিসা ট্রান্সফার করতে পারবো, কোনো ফাইন নেই, পুলিশও ধরবে না, কিছু করবে না। এই জন্য দুবাই সরকারকে সবাই ধন্যবাদ জানানো উচিত, এটা সবাইকে জানাই দেবেন। অনেকে ভয়ে থাকে আমি কোম্পানিতে ক্যান্সেল হলে তো সময় পাবো না 30 দিন পরে এসেই, তো এই মানুষগুলোর জন্য এই বিষয়টা খুবই উপকৃত উপকার হবে। তো সবাই ভালো থাকবেন, ওয়েলকাম টু দুবাই, এমনকি ভুল জায়গা থেকে যাতে আপনারা সঠিক জায়গায় ভিসা প্রসেসিং করাইতে পারেন সেই প্রত্যাশা রইল।